আগামী 5 দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব মিলিয়েই যেটা ওয়েদার থাকার সম্ভাবনা সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টি যেটা চলছিল সেটা অনেকটাই কমে গেছে, এখন যেটা চলবে মূলত হালকা থেকে মাঝারি। শুধুমাত্র 48 ঘন্টায় মানে সেকেন্ড ডেতে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি তিনটে জেলাতে খুব আইসোলেটেড হয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মূলত থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বৃষ্টির যে স্পেল কখনোই বেশি হবে না ছোট ছোট স্পেলে। কলকাতার ক্ষেত্রে মূলত আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি ওই হালকা থেকে মাঝারির মধ্যেই, টেম্পারেচারে সেরম কোনো উল্লেখযোগ্য চেঞ্জ নেই যেরম চলছে। তবে 8 তারিখের পর থেকে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা, সেটা আমরা আগামী 1-2 দিনের মধ্যে আরও স্পেসিফিক বলবো। কিন্তু ট্রেন্ড একটা দেখা যাচ্ছে যে 8 তারিখ অনওয়ার্ডস দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে একটু বৃষ্টি বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে।